সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামী পরিত্যক্তভাবে অপহরণ, ধর্ষণ ও তার বাবা আনোয়ার মিয়াকে বেদম মারপিটের মামলায় গ্রেফতারকৃত ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক পৃথকভাবে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সুনামগঞ্জের জগন্নাথপুর জোন এর বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভদীপ পালের আদালতে রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে গোদগাঁও গ্রামে ইয়াবা ব্যবসায়ী শামীম আহমেদসহ কয়েক বখাটে আলীগঞ্জ বাজারে কলোনিতে গিয়ে আনোয়ার মিয়ার মেয়ের খোঁজ করেন। মেয়েকে না পেয়ে আনোয়ার মিয়াকে বাড়ি থেকে ধরে লোহার রড দিয়ে পিটায়। আনোয়ার মিয়ার অভিযোগ, তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেছে শামীম আহমদ।